Assalamualaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillah. Alhamdulillah rabbil alamin. Wassalatu wassalamu ala sayyidil mursalin wa ala alihi wa ashabihi ajma'in. Utjo bahir ang mala darus sunnah model alim madrasah. Alim prathom barshe priyo chatro chatri. আশা করি আল্লাহ তাআলার মেহেরবানিতে তোমরা ভালো এবং সুস্থ আছো। আমরাও আল্লাহর মেহেরবানিতে ভালো আছি, যেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ শুকরিয়া দেই। আমরা আমাদের আরবি প্রথম পত্রের পরবর্তী ক্লাসের জন্য এখানে উপস্থিত হয়েছি। আমি আশা করব তোমরা সবাই নিজের পাঠ্যপুস্তক আল লুগাতুল আরাবিয়াতুল ইত্তিসালিয়াতু লিল আলেম এই বইটা নিজেদের সামনে রাখবে এবং মনোযোগ দিয়ে আমাদের আজকের আলোচনাটুকু শুনবে। যেহেতু করোনা ভয়াবহতার কারণে শিক্ষা প্রতিষ্ঠান এখনো চালু হচ্ছে না, তাই আমরা অনলাইনের মাধ্যমে ক্লাস পরিচালনা করার চেষ্টা করছি। আমরা অন্যান্য দিনের মতো আজকেও আমাদের সেই আল লুগাতুল আরাবিয়াতুল ইত্তিসালিয়াতুল আলেম কিতাবে আল ওয়াহদাতুল উলা প্রথম অধ্যায় যেটা আদ-দারসুল আউয়াল প্রথম পাঠ, সেখানে যে গল্পটা আমাদের জন্য নির্ধারণ করা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম জুমার প্রথম খুতবা, খুতবাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লি আউয়াল জুমআ ফি মসজিদে কুবা, কুবা মসজিদে মদিনার উপকণ্ঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে প্রতিষ্ঠিত প্রথম মসজিদে প্রথম জুমায় তিনি যে খুতবা প্রদান করেছেন সেটা আমাদের জন্য এখানে উপস্থাপন করা হয়েছে। আমরা আগেও আলোচনা করেছি, এখন আজকে আমরা আলোচনা করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই কথাটুকু থেকে, ওয়াল্লাযী সাদাকা কাওলাহু ওয়া আনজাযা ওয়াদাহু লা খালাফা লিযালিক ফা ইন্নাহু ইয়াকুলু তাআলা ما يبدل القول لدي وما انا بظلام للعبيد. رسول الله صلى الله عليه وسلم উম্মতদেরকে লক্ষ্য করে বলতেছেন ওয়াল্লাযী সাদাকা কাওলাহু, আর যে ব্যক্তি সাদাকা সত্য বলে কাওলাহু তার কথা, ওয়া আনজাযা ওয়াদা এবং তার অঙ্গীকার পূর্ণ করে। দুইটা কথা বলতে, এক নম্বরে কথাগুলো বলতে হবে সত্য, আর দুই নম্বরে হলো যদি শরীয়তের বহির্ভূত হারাম কোনো ওয়াদা না হয়ে থাকে তাহলে পরে সেই ওয়াদার বিপরীত কিছু করা যাবে না। এই গুণে গুণান্বিত ব্যক্তিদের সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াল্লাযী সাদাকা কাওলাহু, ওয়াল্লাযী আর ব্যক্তি সাদাকা সত্য বলে কাওলাহু তার কথা, ওয়া আনজাযা আনজাযা ইনজাযিন জাস ভাবে ফাল থেকে এসেছে, আর পূর্ণ করে ওয়াদাহু অঙ্গীকার, তাহলে যে ব্যক্তি কথা বলার সময় সত্য কথা বলে এবং কারোর সাথে কোনো অঙ্গীকার করলে ওয়াদা করলে সে ওয়াদাটা সে পূরণ করে। বড় কঠিন জিনিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ঈমানা লিমান লা আমানাতা লাহু ওয়া লা দীনা লিমান লা আহদা লাহু, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যে ব্যক্তির কাছে আমানতদারিতা নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার কোনো ঈমান নেই, ওয়া লা দীনা কোনো ধর্মই নাই যার ওয়াদার মূল্য নেই। যে ধর্মের লোক হোক মানুষ হিসাবে সকলের ভিতরে ওয়াদার কি থাকতে হবে, মূল্য থাকতে হবে, ওয়াদা করলে সেটা পূরণ করার চেষ্টা করতে হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ওয়াল্লাযী সাদাকা কাওলাহু ওয়া আনজাযা ওয়াদাহু, যে ব্যক্তি কথা সত্য বলে এবং অঙ্গীকার পূর্ণ করে, লা খালাফা লিযালিক ওই ওয়াদার বিপরীত কিছু করে, ওয়াদা করছে সেই ওয়াদা অনুযায়ী কাজ করে। কিন্তু দুর্ভাগ্য আজকে মুসলমানরা এই যে লাঞ্ছিত অপমানিত তার মূল কারণ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা থেকে দূরে সরে গেছে। কথা বললে তো মাশাআল্লাহ 100টার ভিতরে 90টার বেশি মিথ্যা বলি, আর ওয়াদা করলে তো সেটার কোনো মূল্যই দিই। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে অনেক প্রমাণ আছে, তিনি অনেক কষ্ট করেছেন ওয়াদা পূরণ করার জন্য, তারপরে ওয়াদা পূরণ করেছেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ওয়াল্লাযী সাদাকা কাওলাহু ওয়া আনজাযা ওয়াদাহু, আর যে ব্যক্তি সত্য কথা বলে ওয়াদা পূর্ণ করে লা খালাফা লিযালিক তার বিপরীত করে না, তার অবস্থা কি? কারণ এটা কার গুণ?
এটা আল্লাহ তাআলার একটা গুণ সেটা কি আল্লাহ বলতেছে রাসূল বলতে ফাইন্নাহু ইয়াকুলু তাআলা আল্লাহ তাআলা নিজের ব্যাপারে বলতেছেন কি বলতেছেন মা ইউবাদদালুল কাউলু লাদাইয়া ওয়া মা আনা বিযাল্লামিন লিল আবিদ মা ইউবাদদালু বাদদালা ইউবাদদালু থেকে ইউবাদদালু মোজারে মা ঝুরেছে মা ইউবাদদালুল কাউলু কাউলটা হলো নাইবে ফাইল মাফউলু মা লাম ইউসাম্মা ফাইলু ওই মাফউল যেই মাফউলের ফাইল উল্লেখ নাই ওই মাফউলটাকে ফাইলের স্থানে বসানো হয় ওই ধরনের মাফউলকে বলা হয় মাফউলু মা লাম ইউসাম্মা ফাইলু অর্থাৎ সংক্ষেপে বলা হয় নাইবে ফাইল এই জন্য এটা মহল্লার মাফু হয়েছে মা ইউবাদদালুল কাউলু লাদাইয়া আমার নিকট আমার নিকট কথার কোনো পরিবর্তন নাই যা বলছি তাই করি সুতরাং মুমিন বান্দারও তাই সেই অবস্থা হইত এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াত কালাম হাকিমের সেই আয়াতটুকু দিয়ে আমাদেরকে প্রমাণ দিয়ে দিচ্ছেন আল্লাহ নিজেই ঘোষণা দিয়েছেন মা ইউবাদদালুল কাউলু লাদাইয়া আমার কাছে কথার কোনো হেরফের নাই কথার কোনো পরিবর্তন নাই আর অন্যদিকে ওয়ামা আনা বিযাল্লামিন লিল আবিদ আমি বান্দার প্রতি সামান্যটুকু অত্যাচারই নই এখানে দুইটা জিনিস এসেছে একটা হচ্ছে কথা বললে সে কথা ওয়াদা করলে সে ওয়াদা রক্ষা করতেই হবে প্রকৃত মুমিনের এই হলো বৈশিষ্ট্য আর দ্বিতীয় হলো কোনো মুমিন কারো প্রতি জুলুম করতে পারে না কারণ আমার আল্লাহ তাআলা নিজে বলতেছে না আমার নিকট কথার কোনো পরিবর্তন নাই কথার কোনো হেল্পের নাই আর আমি বান্দার প্রতি সামান্যটুকু জুলুমও করি না সুতরাং আমরা যদি মোমেন হই তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এই প্রমাণ থেকে এই দলিল থেকে কোরআনের আয়াত থেকে আমাদেরকে দুইটা শিক্ষা গ্রহণ করতে হচ্ছে একটা হলো আমরা যখন ওয়াদা করব কারো সাথে যদি সেটা শরীয়তের বিপরীত না হয় তথা হারাম কাজের না হয় তাহলে অবশ্যই আমাকে সেটা পূরণ করতেই হবে ওয়াদা পালন করি চলতে আর অন্যদিকে আমরা কাউকে জুলুম করতে পারি কারণ আল্লাহ বলেছেন মা আনা বিযাল্লামিন লিল আবিদ আমি বান্দার প্রতি সামান্যটুকু অত্যাচার না করে একটু কারণ আমাদের দেশে মানুষ জুলুম বুঝে না আমরা মনে করি একজন লোক কিছু পাওনা নাই তারে দিয়ে দিলাম আর একজন লোক পাওনা আছে তাকে দিলাম জুলুম দুটোটাই একজন ফেল করার উপযুক্ত তাকে পাস করাই দাও সেটাও জুলুম আবার একজন পাস করার উপযুক্ত তাকে ফেল করাই দাও সেটাও জুলুম এরকম দুনিয়ার যে কোনো হকের ব্যাপার জুলুমের কথা চিন্তা করত আর এই কারণেই আল্লাহ তাআলা আমাদেরকে দোয়াও শিখিয়েছে আমরা সব সময় আল্লাহর কাছে দোয়া করি আল্লাহুম্মা ইন্নি যালামতু নাফসি যুলমান কাসীরা আমরা সব সময় বলি রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন একটা হলো অন্যের উপরে জুলুম করা একটা হলো নিজের উপরে জুলুম আমাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদতের জন্য আমি যখন তার ইবাদত না করি তাহলে আমি আমার নিজের উপরে জুলুম করছি কারণ আমার ইবাদতের দ্বারা আল্লাহর কোনো কিছু আসে যায় না আল্লাহর কোনো উপকার নাই উপকারটা আমার আর যখনই আমি আল্লাহর ইবাদত করলাম না তখন আমি নিজের উপরেই জুলুম নিজের পায়ে নিজে কুঠার এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বাণী থেকে আমাদেরকে প্রমাণ দিয়ে দিচ্ছেন যে আল্লাহ তাআলা নিজে বলছেন ওয়া মা আনা বিযাল্লামিন লিল আবিদ বান্দার প্রতি আমি সামান্য জুলুম করি না পরবর্তীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলতেছেন লক্ষ্য করো ওয়াত্তাকুল্লাহ ও আমার উম্মতেরা তোমরা আল্লাহকে ভয় করো কারণ মানুষের সবচেয়ে বড় জিনিস হলো তাকওয়া আল্লাহর ভয় যদি মানুষের ভিতরে থাকে দুনিয়াতে সে ফেরেশতার চেয়েও অনেক বেশি মর্যাদা দেওয়া লাগে কারণ আল্লাহর ভয় তাকে সমস্ত অন্যায় অবিচার পাপ কাজ থেকে সব থেকে তাকে দূরে আর যার ভিতরে আল্লাহর ভয় নেই সে সমস্ত পাপ কাজে নিমন্ত্রিত হয়ে যাবে সে শয়তানের চেয়ে আরও নিকৃষ্ট হয় এই জন্য মূল জিনিস পৃথিবীতে মানুষের সবচেয়ে বড় জিনিস হলো আল্লাহর যা আমি যা করতেছি সব কিছু আল্লাহ দেখতেছে আমি যা কিছু করতেছি সব কিছুর জন্য আল্লাহর কাছে আমাকে হিসাব দিয়ে করতে হবে আল্লাহর সামনে আমাকে উপস্থিত হতে হবে সেখানে আমাকে ভালো মন্দের জন্য বিচার করা হবে এই ভয়টুকু যদি মানুষের ভিতরে থাকে তাহলে সে মানুষ আর যার ভিতরে নাই সে মানুষ নয় এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বড় কথা বলতেছেন ওয়াত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো এই আল্লাহর ভয়টা কিন্তু আমরা অনেক সময় মানুষকে দেখানোর মতো আল্লাহর ভয় করি না আল্লাহ রাসূল বলতেছেন ওয়াত্তাকুল্লাহ ফি আজলি আমরিকুম ওয়া আজলি তোমাদের দুনিয়াবি কাজে এবং পরকালীন কাজে সকল বিষয়ে তোমরা আল্লাহকে ভয় ওয়াত্তাকুল্লাহ ওয়াত্তাকু জমা থেকে হাজির সিয়া আনতু ওয়াত্তাকুল্লাহ হলো মাফুলি তোমরা আল্লাহকে ভয় ওয়াত্তাকু ফেল জমির আনতু ফায়েল আল্লাহর কাছে মাফুলি তাহলে ওয়াত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো আজলে আমরিকুম তোমাদের দুনিয়া জীবনের বিষয়ে ওয়া আজলিহি এবং পরকালীন বিষয়ে এটা আবার দুই অবস্থা
গোপন ও প্রকাশ্য। আমরা প্রকাশ্য বা মানুষকে দেখানোর জন্য মনে করি দেখাই দিলাম, গোপনে মনে করি কেউ তো নাই, অসুবিধা না, আসলে কেউ নাই কথা ঠিক নয়, আমার আল্লাহ আল্লাহর পক্ষ থেকে দাও, আমার সাথে দুজন সঙ্গী আছে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যাই করো না কেন, ওই যে সম্মানিত দুজন লেখক আছে তোমার সাথে, ওই দুজন অবশ্যই সেটা আল্লাহ তাদেরকে দায়িত্ব দিচ্ছেন, আল্লাহ তো জানেনই। এই জন্য গোপন আর প্রকাশ্যের ভিতরে পার্থক্য করার কোনো সুযোগ নেই। এই জন্য আল্লাহ রাসূল তোমাদের গোপন প্রকাশ্য দুনিয়াবি এবং পরকাল সকল বিষয়ে তুমি ভয় করতে হবে। পুলিশকে, সেনাবাহিনীকে, র্যাবকে ভয় করার কোনো প্রয়োজন, তাদেরকে ভয় করলে কিন্তু মানুষ হওয়া যায় না, তারা কতক্ষণ দেখবে। এই জন্য সবসময় মনে রাখতে হবে আমার আল্লাহ তাআলা আমাকে সব কিছু দেখতেছেন, সুতরাং আমি আমার আল্লাহকে ভয় করি, সুতরাং দুনিয়ার কে কি করলো আমার কিছু আসা যায়। এই জন্য আল্লাহ রাসূল তুমি কাছেন ওয়াত্তাকুল্লাহ ফি আজলি আমরিকুম ওয়াআজলিহি ফিস সিররি ওয়াল আলানিয়া। কারণ কি, কেন আল্লাহকে ভয় করবেন, এটা লাভ কি, রেজাল্ট কি, ফলাফল কি, সেটা আল্লাহ বলেন। ভাই কেন মাই ইয়াত্তাকিল্লাহ কোন রায় যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে ইঞ্জিনিয়ার হইতে পারে, প্রেসিডেন্ট হইতে পারে, প্রধানমন্ত্রী হইতে পারে, কিন্তু সে সফল নয়। আমি মনে করলাম আর কি সে সফল, তার দুইটা ছেলে ব্যারিস্টার, দুইটা ছেলে ইঞ্জিনিয়ার, দুইটা ছেলে জজ, মনে করলাম সে সফল, কিন্তু না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আল্লাহর বাণী থেকে ওই ব্যক্তি সত্যিকার সফল নয়। সত্যিকার সফল ও ব্যক্তি যার ভিতরে কি আছে, আল্লাহর রয়েছে। যে আল্লাহকে ভয় করে চলতে পারে, তার টাকা পয়সা না দেখতে পারে, তার ছেলে মেয়ে না থাকতে পারে, তার ছেলে মেয়ে মূর্খ হতে পারে, কিন্তু কোনো সমস্যা নেই, আল্লাহর কাছে সে সফল। আল্লাহ আল্লাহ তাআলা ফাকাদ ফাজা ফাউজান আজিমা, ফাজা থেকে ফাউজান হলো মাফুল মতলক, ওই মাজদার যেই মাজদার তার পূর্ববর্তী ফেলের অর্থ প্রদান করে, অর্থে ব্যবহৃত হয়, এমন মাছদারকে আরবিতে বলা হয় মাফুল মত। এজন্য বলতেছি ফাকাদ ফাজা ফাউজান আজিমা, ফাকাদ ফাজা ফাউজান আজিম, সে সফল হবে বিরাট, সব দিক থেকে সে সফল, যার ভিতরে কি আছে আল্লাহর ভয়। তাহলে বোঝা গেছে আল্লাহর কাছে মানদণ্ড হলো তাকওয়া, যার ভিতরে তাকওয়া আছে সে সফল, আর যার ভিতরে তাকওয়া নাই সে বিপদ, সে ব্যর্থ। যদিও দুনিয়াতে সে অনেক কিছু মানে, অনেক কিছু পায়, দুনিয়ার মানুষ তাকে সম্মান করে, কোনো সমস্যা নেই, একজন আল্লাহকে ভয় করে কিন্তু দুনিয়ার মানুষ তাকে সম্মান করে না, কিছুই আসে না আল্লাহর কাছে সে সফল। আল্লাহ ওই ব্যক্তি সত্যিকারের সফল যার ভিতরে তাকওয়া আছে, কারণ যে আল্লাহকে ভয় করে সেই পরিপূর্ণ সব। সুতরাং আমাদের কি অর্জন করতে হবে, আল্লাহ আল্লাহর ভয় যদি মনের ভিতরে স্থান দেওয়া যায় তাহলে পরে আমি সফল আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম খুতবাতে আমাদের বারবার তাকওয়া সম্পর্কে বলেছেন, মানুষের জীবনে সবচেয়ে বড় জিনিস হলো তাকওয়া, আর এই তাকওয়াই হলো আমার সফলতার মানদণ্ড। এই কথাটা চিন্তা করেই আমাদের মনের ভিতরে তাকওয়াকে স্থান দিতে হবে সম্পূর্ণ। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যা সব যদি তুমি তাকওয়া অর্জন করতে পারো তাহলে তোমার লাভটা কি হবে, তাকওয়ার ফলাফল কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওয়া ইন্না তাকওয়াল্লাহি তুয়াক্কি মাক্তাহু ওয়া তুয়াক্কি উকুবাতাহু ওয়া তুয়াক্কি সাখাতাহু, তিনটা ফল দিছে। ওয়া ইন্না তাকওয়াল্লাহি তুয়াক্কি মাক্তাহু ওয়া তুয়াক্কি উকুবাতাহু ওয়া তুয়াক্কি সাখাতাহু, আর তিনটা ফল। আমরা তাকওয়ার এখানে ছয়টা ফলাফল পাই, ছয়টা না তিনটা পাই, রাসূলুল্লাহ সাল্লামের পবিত্র দোয়ান মুবারকের মাধ্যমে হাদিস তার হাদিস কি বলতেছেন, ওয়াই না তাকওয়াল্লাহ নিশ্চয় আল্লাহর ভয় রক্ষা করে, মাক্তাহু তার অসন্তুষ্টি, অর্থাৎ যার ভিতরে তাকওয়া থাকে তার উপর আল্লাহ অসন্তুষ্ট হন না। এবং তার শাস্তি থেকে রক্ষা করে,
সাখাতাহু এবং তার ক্রোধ হইতে রক্ষা রাগ হইতে রক্ষা তাহলে তিনটা সাখাতা নিশ্চয় তাকুয়া তথা আল্লাহর ভয় রক্ষা করবে তার অসন্তুষ্টি তার শাস্তি থেকে তার ক্রোধ বা রাগ কারণ যে ব্যক্তি আল্লাহর ভয় করবে তার উপর আল্লাহ অসন্তুষ্ট হবে না তাকে আল্লাহ শাস্তি দেবেন না তার উপর আল্লাহ রাগ করবেন না এটা দুনিয়ার নিয়ম স্বাভাবিকভাবেই সকল মানুষের ধর্ম ওই কারণ যে ব্যক্তি অধীনস্থ কোনো ব্যক্তি যদি তার উদ্যতন কর্তৃপক্ষ করে ভয় করে চলে তাহলে উনি আর তার উপর অসন্তুষ্ট হবেন দুনিয়াতে উঠে তার শাস্তি দেন না তারপর রাগ করেন না এমনি বাবা আল্লাহ তারাও এই কাজটা করতে পারলে আল্লাহ কাউকে কারো প্রতি অসন্তুষ্ট হবেন না কাউকে শাস্তি দেবেন না তার উপর রাগ করবেন আর কি লাভ হবে রাসূলুল্লাহ বলেছেন উজ্জ্বল করে সুন্দর আর রব্বা প্রভুকে সন্তুষ্ট কর ওয়াতার পাওয়ার দরজা এবং মর্যাদাকে উন্নত বৃদ্ধি আমরা এই পর্যন্ত করতেছি আজকে তাকওয়ার ছয়টা রেজাল্ট বলতেছি তিনটা এখন বলতেছি নিশ্চয় আল্লাহর ভয় চেহারা সুন্দর করে চেহারা সুন্দর করার অর্থ হলো দেখা যাবে অনেক লোক কালো মানুষ চেহারা খোঁজা সুশ্রী নয় কিন্তু দেখা গেছে আল্লাহর ভয় আছে তার চেহারার ভিতরে একটা নুরারি ভাব সৃষ্টি আর ওয়াতার পাওয়ার অতুল রব্বা প্রভুকে সন্তুষ্ট করে আল্লাহ তার উপর সন্তুষ্ট হয় ওয়াতার পাওয়ার দরজা এবং মর্যাদা তার উন্নত হয় তার বৃদ্ধি পেয়ে তাহলে এগুলো লাভ করতে হলে মনে মনে মনের ভিতরে স্থান দিতে হবে তাকওয়া এই জন্য আমরা সবাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুতবা থেকে শিক্ষা গ্রহণ করব তাকওয়া অর্জন করব আল্লাহ তাআলা আমাদেরকে ছয়টা লাভ আমাদেরকে আল্লাহ তাআলা নসিব করুন আমিন ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজকের মতো আমরা এখানে ক্লাস শেষ করলাম